আজকের টিউটোরিয়ালে আমরা এই সার্কিটটি সমাধান করব। এই সার্কিটটিতে রয়েছে V5, আমরা V5 এর ভ্যালু বের করব। প্রশ্ন করা রয়েছে ফাইন্ড আউট দি ভ্যালু অফ V5। তাহলে আমরা সার্কিটটিতে সার্চ করে দেখব কোথায় V5 রয়েছে। দেখুন আপনারা, এখানে আমরা দেখতে পাচ্ছি V5 রয়েছে। তাহলে আমরা এই V5 এর ভ্যালু বের করব, অর্থাৎ V5 এ কত ভোল্ট রয়েছে আমরা সেটা নির্ণয় করব। তাহলে এই সার্কিটটি সমাধান করার জন্য এই সার্কিটে কি কি ইনফরমেশন অর্থাৎ ডাটা দেওয়া রয়েছে আমরা দেখি। যে দেখুন, আমার রেজিস্ট্যান্সের প্রত্যেকটি রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া রয়েছে এবং সোর্স ভোল্টেজ দেওয়া রয়েছে 6 ভোল্ট। তো আমরা সোর্স ভোল্টটাকে ভি দিয়ে ডিনোট করলাম। তাহলে আমরা এখন সার্কিটটি সমাধান করব। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, আমরা এই সার্কিটটি সমাধান করার পূর্বে খুব ভালো করে লক্ষ্য করব সার্কিটটিতে কোথায় কি কানেকশন রয়েছে। দ্যাটস মিন সার্কিটটিতে কোথায় সিরিজ কানেকশন রয়েছে এবং কোথায় প্যারালাল কানেকশন রয়েছে। তাহলে আমাদের সার্কিটটি সমাধান করা খুব সহজ হবে। আমরা প্রথমে লক্ষ্য করি লাস্ট পার্টে রয়েছে 4 ওহম রেজিস্ট্যান্স এবং 5 ওহম রেজিস্ট্যান্স। এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে, যে আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স যদি সিরিজে হয়, তাহলে এই দুটো থেকে যদি আমরা সাম করি তাহলে 9 ওহম রেজিস্ট্যান্স হয়। তাহলে আমরা এই দুইটাকে এভাবে লিখতে পারি যে 5 প্লাস 4 প্লাস 5, যদি আমরা ব্র্যাকেট দিই তার মানে এটা হচ্ছে দ্যাটস মিন্স 9। এরপরে এই 9 রেজিস্ট্যান্সের সাথে আমার 5 রেজিস্ট্যান্স প্যারালালে রয়েছে। আপনারা জানেন যে প্যারালাল সিম্বলকে এভাবে প্রকাশ করা হয় এবং আমরা এরপরে দিয়েছি 5। তাহলে আমরা 9 প্যারালাল 5 যদি দুইটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমার আসে 45 ডিভাইডেড বাই 14। তাহলে এটাকে আপনি চাইলে দশমিকেও রাখতে পারেন, আবার এভাবেও রাখতে পারেন। আমার উদ্দেশ্য যে আমার টোটাল রেজিস্ট্যান্স বের করা, তাই আমি এখানে এই অবস্থাতে রাখলাম। আর রাখার কারণটাও পরে বিশ্লেষণ করব। ওকে, তাহলে এখন লক্ষ্য করুন যে আমার আর 5 প্রাইম দিয়ে আমরা একটি রেজিস্ট্যান্সে রূপান্তর করেছি, অর্থাৎ এই 4, 5 এবং এই 5 রেজিস্ট্যান্স কে রূপান্তর করে আমরা একটি রেজিস্ট্যান্সে রূপান্তর করেছি। তাহলে এটা আমরা কিভাবে, আমার এই গ্রুপটা কেমন হবে একটু ভালো করে লক্ষ্য করুন। যদি আমি এই অংশটিকে কেটে নিই, দ্যাটস মিন এরূপ, এবং একে যখন রেজিস্ট্যান্সটিকে একটি রেজিস্ট্যান্সে রূপান্তর করলাম, তখন আমার কি হয়, এই 3টা রেজিস্ট্যান্স একটি রেজিস্ট্যান্সে রূপান্তর হয়ে যায়, দ্যাটস মিন এই টাইপের। তাহলে আমার এই টাইপের রেজিস্ট্যান্সের মানে হচ্ছে আমার এইটা। তাহলে ফলো দা ডাউন সার্কিট, অর্থাৎ আমরা এই সার্কিটটির মতো সংযোগ করবো এখন। তাহলে এটা কিভাবে, যে আমার এই রেজিস্ট্যান্সটা যদি সংযোগ করে দিই প্রথম রেজিস্ট্যান্সের যেটা আমরা কেটে নিয়েছিলাম সেই জায়গায়, তাহলে দেখুন আমার এই সার্কিটটি এরূপ আসে। ওকে, যদি আমার এই সার্কিটটি এমন আসে, তাহলে আবার আমরা 4 এবং এই ক্যালকুলেট 45 বাই 14, এই রেজিস্ট্যান্স এবং 3 রেজিস্ট্যান্স, এরা সবাই রয়েছে সিরিজে। তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি সিরিজ দিয়ে। আচ্ছা, খুব ভালো কথা। এখন লক্ষ্য করুন যে এই যে 45 বাই 14, এই রেজিস্ট্যান্সটি আমরা কোন লাইন ক্যালকুলেশন করে পেয়েছি, অবশ্যই এই লাইনটি ক্যালকুলেশন করে পেয়েছি। তাহলে আমরা এই 45 বাই 14 এর পরিবর্তে আমরা এই উপরের লাইনটি লিখতে পারি। ওকে, আমরা ওইটাই লিখলাম, এবং লেখার পরে এই যে 3 সাম আবার সাম 4, আমরা এটা দেওয়ার পর একটি ব্র্যাকেট দিলাম। তাহলে আমার এই পর্যন্ত একটি রেজিস্ট্যান্স আসলো। যদি আমরা এটা ক্যালকুলেট করি ক্যালকুলেটার, তাহলে একটা নির্দিষ্ট মান পাবো। তাহলে আমার এইখানে ঠিক আগের মতো একটি রেজিস্ট্যান্সে রূপান্তর হচ্ছে এই 3টা রেজিস্ট্যান্স, এবং এই 3টা রেজিস্ট্যান্স রয়েছে আবার 6 এর সাথে প্যারালাল। তাহলে লক্ষ্য করে দেখুন যে আমরা কি হয়। তাহলে আমি যদি এই অংশটা কেটে নিই, কেটে নেওয়ার পরে যদি প্যারালালে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পরে সেই সার্কিটে যে রেজিস্ট্যান্স রূপান্তর হয় সেটা এমন একটা স্ট্রেট লাইন রেজিস্ট্যান্সে রূপান্তর হয়ে যায়। ওকে, তাহলে আমরা যে এই স্ট্রেট লাইন রেজিস্ট্যান্স যেই অংশ থেকে কেটে নিয়েছিলাম, অর্থাৎ এই অংশটির সাথে যদি আবার সংযোগ করে দিই, তাহলে আমার রেজিস্ট্যান্সটা এরূপ আসে। তো হ্যাঁ, যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেই ক্যালকুলেটের মানটা আসে কি, যে 858 বাই 227। আমার এই 4টি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলে আমার এই মানটি আসে। তাহলে আমরা পরবর্তী যে স্লাইডে যেটা দেখব, ওকে, আমরা রেজিস্ট্যান্স সংযোগ করেছি, আগের রেজিস্ট্যান্স 8 ছিল এবং আমরা নতুন যে ক্যালকুলেট করে একটি রেজিস্ট্যান্স রূপান্তর করেছি সেটা ছিল এই রেজিস্ট্যান্সটি। তাহলে আমরা সংযোগ করে দেওয়ার পরে এই অবস্থায় আসলো। এখন আমার এই 8 রেজিস্ট্যান্স এবং 858 বাই 227 এই রেজিস্ট্যান্সটির সাথে যদি এটা সিরিজে থাকে, অর্থাৎ সিরিজে রয়েছে, সিরিজের সাথে সাম করি, তাহলে আমার রেজিস্ট্যান্সটি আমার সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স পাবো, যা আমরা
আরটি দিয়ে প্রকাশ করব। এখন কিন্তু আমার এক্সামে এত বিশ্লেষণ করারও জায়গা দেবে না, আবার এত সময়ও আমার থাকবে না। তাহলে আমরা এক্সামের সময় কিভাবে এই টোটাল ডিস্টেন্সটা নির্ণয় করব, আমরা এখন সেটা লক্ষ্য করব। তাহলে এখন লক্ষ্য করুন যে আমার এই যে এই সার্কিটটি দেখে আমাকে টোটাল ডিস্টেন্স নির্ণয় করতে হবে, যার কারণে আমি কিন্তু এই যে দেখুন যে 4+5 আমরা 9 ডিস্টেন্স পেয়েছিলাম, এই যে ব্যাকেট দিয়ে 9 করে প্রকাশ করলাম, এর সাথে প্যারালালে 5, সেই প্যারালাল 5 দিলাম প্লাস, তাহলে আমার এই পর্যন্ত রেজিস্ট্যান্স একটি রেজিস্ট্যান্স হলো। এখন এর সাথে রয়েছে 3 সাম 3, সাম রয়েছে 4, আমরা সাম 4 দিলাম এবং এটাকে ব্যাকেট দিলাম, এবং এর সাথে আবার রয়েছে একটি প্যারালালে 6, তাহলে আমরা প্যারালাল দিলাম, এই সম্পূর্ণটার সাথে প্যারালাল যেহেতু তাহলে আমরা প্যারালাল দিয়ে 6 লিখলাম, এই 6 এবং এটা যখন আমার একটি রেজিস্ট্যান্সে রূপান্তর হলো, তারপরে আমরা কি করলাম সাম দিয়ে 8 দিলাম, তাহলে আমার এই টোটাল রেজিস্ট্যান্সের রূপান্তর চলে আসলো এই টাইপের। অর্থাৎ তাহলে আমি যদি এখন ক্যালকুলেট করি তাহলে আমার এই মানটি আসে, এবং এই মানটিকে যদি আমি ফ্র্যাকশন আকারে রাখতে চাই তখন আসে 11.779। এখন আমরা পেয়েছি আরটি ইকুয়াল 11.779। ফার্স্ট স্টেপ শেষ করেছি, তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি নির্ণয় করেছি, ফার্স্ট স্টেপে আমরা নির্ণয় করেছি রেজিস্ট্যান্স নির্ণয় করেছি। তাহলে আমার এখন সেকেন্ড স্টেপে কারেন্ট বের করতে হবে, অর্থাৎ সার্কিটটির টোটাল কি পরিমাণ কারেন্ট প্রবাহ করছে। তাহলে আমরা ভোল্টেজের যে সূত্রটি জানি, ওহমের সূত্রটি, ওহমের সূত্রটি ইউজ করব। তাহলে আমরা জানি, উই নো আইটি ইকুয়াল ভি বাই আরটি, তাহলে আমরা এখানে ভির মান জানি 60 ভোল্ট, আর আরটির মান এই মাত্র নির্ণয় করলাম 11.779। তাহলে আমরা এটা এখানে দুইটা ইনপুট করলাম এবং ক্যালকুলেট করলে 5.09 অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাই। তাহলে এটা আমরা পাইলাম সার্কিটের টোটাল কারেন্ট। এটা আমার কোন বরাবর থাকবে সার্কিটের, এই বরাবর কারেন্টটি আসার পরে কারেন্ট সামনের দিকে অগ্রসর হওয়ার পর এই পয়েন্টে আসলো যখন, তখন দেখবেন যে কারেন্টটি দুই দিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এদিকে কিছু আসবে এদিকে কিছু আসবে, এবং অবশিষ্ট কারেন্টটি এই বরাবর আসার পরে এই বরাবর কিছু কারেন্ট চলে যাবে এবং এই বরাবর কিছু কারেন্ট চলে যাবে। তাহলে আমার এই বরাবর কারেন্টটি এখন নির্ণয় করতে হবে। আমার এই বরাবর যদি আমরা কারেন্ট নির্ণয় করতে পারি তাহলে আমার সার্কিটে যে ভ্যালু চেয়েছে ভি ফাইভ এর ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ওকে আমরা নেক্সট স্লাইড দেখি। ওকে, লক্ষ্য করুন এখানে আমরা প্রথমে যে সার্কিটে টোটাল কারেন্ট পেয়েছি, টোটাল কারেন্ট এখানে রয়েছে, তাহলে আমার এই বরাবর কারেন্টটা আমার একই রয়েছে এবং এই পয়েন্ট আসার পর আমার দুইটি পয়েন্টে ভাগ হয়েছে, তাহলে আমার এই পয়েন্টে কারেন্টটি চলে যায়। তাহলে আমার এই পয়েন্টের কারেন্টকে আমি ডিনোট করলাম I4 দিয়ে, এবং আমার এইটা যেহেতু প্রয়োজন এটা আমি এই পয়েন্টের কারেন্ট নির্ণয় করব না। তাহলে I4 যে কারেন্টটা পাবো সেটা বের করার জন্য আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব। কারেন্ট ডিভাইডার রুলের যদি মনে না থাকে অবশ্যই আমার ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে কারেন্ট ডিভাইডার রুলটি দেখে নেবেন। তাহলে আমরা টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, অপোজিট রেজিস্ট্যান্স দ্যাটস মিন্স আমার এখানের এই রেজিস্ট্যান্সটি আর এই রেজিস্ট্যান্সটা হবে হচ্ছে আমার এই বরাবর সকল রেজিস্ট্যান্স, যার কারণে আমরা কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে সবগুলো বের করেছিলাম। তাহলে আমার এই বরাবর যে রেজিস্ট্যান্সটি ছিল, এই গোটা রেজিস্ট্যান্সটি কি ছিল আমরা দেখুন, এই যে আমার এই বরাবরটা আসবে, আর এটা আমরা কিভাবে পেয়েছি সেটা আমরা প্রিভিয়াস স্লাইড গুলোতে দেখে আসলাম। ওকে, এর সাথে দেখুন এবার +6 আমরা অপোজিট রেজিস্ট্যান্স যোগ করেছি, তার মানে সাম অফ টু রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি তাহলে আমার এই I4 অ্যাম্পিয়ার পাই 1.883 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I4 কারেন্ট পেয়েছি 1.883 অ্যাম্পিয়ার। এই কারেন্টটি এখানে আসার পরে আবার ঠিক পূর্বের মতোই দুই দিকে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ এই বরাবর কিছু কারেন্ট চলে আসবে এবং এই বরাবর কিছু কারেন্ট চলে যাবে। আমার এই বরাবর যে কারেন্টটি আসছে সেটা আমার এখানে প্রয়োজন নাই, কিন্তু আমার প্রয়োজন কোনটা, আমার প্রয়োজন হচ্ছে এই বরাবর কারেন্টটা। তাই আমি এই বরাবর কারেন্টটাকে একবারেই বের করেছি, ডিনোট করে দেখুন যে আমার যেহেতু ভোল্টেজ বের করতে হবে V5, আমি V5 দিয়ে ইন্ডিকেট করলাম, এবং এর জন্য আমার টোটাল এই এখানে যে কারেন্ট আসছে সেটাকে আমি মনে করলাম যে টোটাল কারেন্ট এই দুই ব্রাঞ্চের জন্য। ওকে, তাহলে আমার এই দুই ব্রাঞ্চের মধ্যে টোটাল কারেন্ট কত, 1.883 ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, অপোজিট রেজিস্ট্যান্স এখানে কে 4+5 অর্থাৎ 9 রেজিস্ট্যান্স, আমরা 9 রেজিস্ট্যান্স দিলাম, ঠিক আছে, লক্ষ্য করুন ভালো করে এখানে। তাহলে আমরা 9 রেজিস্ট্যান্স দেওয়ার পরে সেই অপোজিট রেজিস্ট্যান্স প্লাস আমার যে ব্রাঞ্চে আমরা রেজিস্ট্যান্স বের করতেছিলাম সেই রেজিস্ট্যান্স অর্থাৎ 5 রেজিস্ট্যান্স দেওয়ার পরে, তাহলে আমার এখানে রেজিস্ট্যান্স পেলাম কত, আমরা 14 রেজিস্ট্যান্স পেলাম। তাহলে যদি আমরা 14 রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি তাহলে এখানে কি আমরা কারেন্ট পাই, সেই কারেন্টটা কত হয় আপনারা ক্যালকুলেট করে একটু চেক করুন। ওকে, লক্ষ্য করে দেখুন যে আমার এই এইটুক শুধু যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার কারেন্ট বের হয় 1.2
0.2105 ampere এবং এই 0.5 ampere এর সাথে যদি আমি এই যে রেজিস্ট্যান্স অর্থাৎ কারেন্ট রেজিস্ট্যান্স কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স গুণ করলে তো আমরা ভোল্টেজ পাই তাহলে এখানে আমার কারেন্ট পেয়েছি অলরেডি এবং এর সাথে যদি আমি এই 5 ভোল্টেজ রেজিস্ট্যান্স যদি গুণ করে দিই তাহলে আমার টোটাল ভোল্টেজ পাবো অর্থাৎ V5 এই রেজিস্ট্যান্স আর এর যে ভোল্টেজ ড্রপ রয়েছে সেই ভোল্টেজ আমরা পেয়ে যাব তাহলে সেই ভোল্টেজ আমরা এই যে 5 ইনটু করলাম অর্থাৎ ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 6.05 ভোল্ট তাহলে আমার এই সার্কিটের ফাইন্ড আউট করতে বলেছিল V5 এর ভ্যালু কত আমরা V5 এর ভ্যালু পেয়েছি 6.05 ভোল্ট তাহলে আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ